आज तादेर मन खुले आकार दिन जे जार कल्पना के रंगतुलिते रंगे तुलते व्यस्त। खुदे शिल्पीदेर एमन प्राणचंचलता शुरू हय प्रथम आलो पाठक उत्सवेर सकालटा। देशेर नाना प्रान्त थेके चित्रांकने जुक्त हय प्राय 1500 खुदे चित्रशिल्पी। एई आयोजने आकार विषय छिलो उन्मुक्त। এই আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদেশিল্পীরা তারা বলছেন এই আয়োজন তাদের ভবিষ্যতে সাহায্য করবে। আমার ছবি এঁকে খুব ভালো লাগছে। আপনি কি এঁকেছেন? আমি এঁকেছি প্রথম আলোর ছবি। আমি একটা আদর্শ গ্রাম আছি, সেখানে হচ্ছে মানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মানুষজন চাষবাস করছে। গ্রামে হচ্ছে বাচ্চারা বিদ্যালয়ও আছে, হাসপাতালও আছে। এখানে মজাটা আছে কি ভালো কাজ করতো, তার আলো আমরাও ভালো কাজ করবো। গরিবদেরকে খাবার খেতে দেবো, এরকম অনুষ্ঠান করে বাচ্চাদেরকে তাদের প্রিয় জিনিসের জন্য আগ্রহী করবো। আশেপাশে সবার থেকে অনেক কিছু শিখতে পারছি, নতুন জানতে পারছি, সব কিছু মিলে ভালোই লাগছে। আমার কয়েকদিন পর আমার পরীক্ষা স্টার্ট হবে, ফাইনাল এক্সাম। তো আমার বাবা প্রথমে আমাকে আসতে দিতে চায় নাই, যে আমি এখানে বলছে যে পরীক্ষার সামনে আমি এখন আর্ট কম্পিটিশনে যাব। কিন্তু হয়েছে কি আমি ছোটোবেলা থেকে প্রথম আলো যখন একটা পাঠক উৎসব হয় তো আমি সবসময় আসি। তো আমার এখানে আজকে আসার অনেক ইচ্ছা হয়েছিল, তখন মা আমাকে 8টার সময় ডাক দিয়ে এখানে নিয়ে এসেছে। দুইটি বিভাগে চলে এই আয়োজন। 3 বছর বয়স থেকে 4th শ্রেণী পর্যন্ত ক বিভাগ ও 5ম থেকে 10ম শ্রেণী ছিল খ বিভাগে। ক্ষুদে শিল্পীদের সাথে এসেছিলেন অভিভাবকেরা, দারুণ উচ্ছ্বসিত তারাও। সকালবেলায় একদম মনে হলো যে মেয়েকে নিয়ে যাওয়াটা অনেক জাস্টিফাইড, এই জন্য এখানে অত্যন্ত ভালো লাগছে। আমার বাবা হিসেবে খুবই গর্বিত যে প্রথম আলোর মতো এরকম একটা বাচ্চাদের নিয়ে আয়োজনে আমার ছেলেকে নিয়ে আসার জন্য। আঁকবে, আঁকার মাধ্যমেই দেখা যাবে আঁকতে আঁকতে অনেক ভালো কিছু হবে। প্রথম আলোর এই ধরনের একটা আয়োজন করার জন্য আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি। চিত্রাঙ্কন শেষে চলে বাছাই পর্ব। ক্ষুদে শিল্পীদের আঁকায় মুগ্ধ বিচারকেরা। পুরস্কারের জন্য ছবি আঁকা না, আমার ভালো লাগার জন্য ছবি আঁকা, আমার দেখার ক্ষমতা বাড়ানোর জন্য ছবি আঁকা, আমার চিন্তা করার জন্য ছবি আঁকা। আসলে ওদের অঙ্কন প্রক্রিয়াটার সাথে যখন থাকে আরও ইন্টারেস্টিং লাগে, যে ড্রয়িংটা করছে তারপরে কালারটা নিচ্ছে, এই জিনিসগুলো দেখাটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার। জগৎটা আরও অন্যরকম হয়ে যাবে, অন্য আরও অগ্রসরমান এক জায়গায় তারা থাকবে। তো সেই জায়গায় বসে তারা রফিকুন নবী নয়, জয়নুল আবেদিন নয়, পাবলো পিকাসোও নয়, আরও হয়তো বিশাল একটা বড় কিছু হয়ে যাবে। দুই বিভাগে মোট 6 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী রফিকুন নবী সহ অন্যান্য বিচারক মণ্ডলীরা। ইয়ানুর হোসেন, প্রথম আলো।